কেন একজন দাওয়াত এবং তবলিগের একজন সাথী যখন উম্মতকে বিপদগামী করবার চেষ্টা করে, উম্মতের ওলামায়ে কেরাম কেন সেই বিষয়টা নিয়ে মাথা ঘামান তোমাকে বুঝতে হবে। যখন রাস্তার মনে মনে শিরকি সংস্কৃতি বাস্তবায়নের পায়দা করা হয়, উম্মতের ওলামায়ে কেরাম কেন নীরব থাকতে পারেন না? উম্মতের আলেমরা এজন্যই নীরব থাকতে পারেন না, কারণ যদি উম্মতের ওলামায়ে কেরাম নীরব থাকে, তারা যদি নিষ্ক্রিয় থাকে, আর এই সুযোগে ধর্মপ্রাণ সাধারণ মুসলমানদেরকে কোন বিপদগামী যদি তাদেরকে গুমরাহ করে দেয়, ভুল পথের দিকে নিয়ে যায়, তাদের মাথার উপর যদি শিরক সংস্কৃতি চাপিয়ে দেওয়া হয়, আর এভাবেই যদি তারা শিরকের দিকে ধাবিত হয়ে যায়, আর কেউ জিজ্ঞাসা করুক বা না করুক, কিয়ামতের দিন আল্লাহর নবী উম্মতের আলেমদের কাছ থেকে জবাবদিহিতা করবেন, আমার ইয়াতিম উম্মতকে তোমরা কি করেছিলে? প্রশ্ন করবেন, আমার উম্মত দাওয়াত এবং তাবলীগের মেহনত করতে গিয়ে তোমাদের দায়িত্ব পালনে ব্যর্থতার কারণে তারা বিপদগামী হয়েছিল, তোমরা কি করেছিলে? আমার উম্মত রাষ্ট্রীয় ষড়যন্ত্রের কারণে তাওহীদবাদের থেকে তারা বিচ্যুত হয়ে শিরকি সংস্কৃতির দিকে ধাবিত হয়েছিল, তোমরা তখন কি করেছিলে? জবাব আমাদেরকে দিতে হবে। আল্লাহর কোরআন বিরোধী কোন আইন যখন আল্লাহর জমিনে প্রবর্তিত হয়, আর কারো কিছু না আসলে গেলেও উম্মতের ওলামায়ে কেরামের রাতের ঘুম হারাম হয়ে যায়। অনেকে বুঝে না আলেমদের সমস্যাটা কি, অনেকে বুঝে না আলেমদের সমস্যাটা কি, তারা আবার বলে কাদিয়ানিরা থাকলে হুজুরদের সমস্যা কি, তারা বলে রাস্তার মনে মনে শিরকি সংস্কৃতি প্রতিষ্ঠিত হলে আলেমদের সমস্যাটা কোথায়, তারা আবার বলে অনেকে বিরক্তি প্রকাশ করে কি আইন হবে না হবে এটা নিয়ে আলেম ওলামাদের এত চিৎকার চেঁচামেচি করার দরকার কি, তারা বলে যে হুজুরদেরকে মাদ্রাসা মসজিদ দিয়েছি, মাদ্রাসা মসজিদ নিয়ে থাকেন, আপনারা প্রত্যেকটা বিষয়ে নাক গলাতে আসেন কেন? আমাদের পরিষ্কার জবাব হলো এই, উম্মত রিলেটেড যে কোনো বিষয় যেটার সাথে উম্মতের হক এবং হক্কানিয়তের সম্পর্ক, যেটার সাথে উম্মতের বিভ্রান্তি এবং হেদায়েতের সম্পর্ক, যেই প্রশ্নের সাথে আল্লাহর জমিনে উম্মতের সৎ পথে পরিচালিত হওয়া না হওয়ার সম্পর্ক, সেই বিষয়ে অন্য কারো পারমিশন নিয়ে উম্মতের ওলামায়ে কেরাম কথা বলবে না, আল্লাহর নবীর নির্দেশে যে কথা বলতে হয় উম্মতের ওলামায়ে কেরাম সে কথাই বলে যাবে। দিক নির্দেশনা দানকারী উম্মতের আলেম সমাজ, তোমাদেরকে আমি বলতে চাই, হতদম হওয়ার কোনো কারণ নাই, হতাশ হওয়ার কোনো কারণ নাই, শত্রুরা যত শক্তিশালী হোক না কেন, মনে রেখো হকের ঝান্ডা তোমাদের হাতে, আল্লাহর সাহায্য তোমাদের হাতে, তোমরা যদি তোমাদের দায়িত্ব পালনে যথার্থভাবে চেষ্টা করো, সারা দুনিয়ার সমস্ত বাতিল পন্থী তোমাদের হকের আওয়াজের সামনে পরাজয় বরণ করতে বাধ্য হবে, পরাজয় বরণ করতে বাধ্য হবে। ইতিহাস পড়ে
মাযহাব দুনিয়া জুড়ে চার মাযহাবের ইমামদের মধ্যে ইতিহাস পড়ুন। ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি হকের পথে অটল আর অবিচল থাকতে গিয়ে সময়ের শাসক কর্তৃক নিগৃহীত হয়েছেন, কারাগারে বন্দী হয়েছেন, শেষ পর্যন্ত ষড়যন্ত্রমূলক ভাবে বিষ প্রয়োগ করে ইমামে আযম আবু হানিফাকে শহীদ করা হয়েছে। ইমামে মালিক রাহমাতুল্লাহি আলাইহি সময়ের শাসকের দ্বারা নির্যাতিত হয়েছেন, উৎপাতের শিকার হয়েছেন। আর ইমাম আহমদ ইবনে হাম্বলের কথা কি বলবো, ইমাম আহমদ ইবনে হাম্বল নির্যাতিত হয়েছেন, কারান্তরীণ হয়েছেন, দিনের পর দিন প্রতিদিন তাকে এত জোরে ব্যত্যাঘাত করা হতো, প্রতিদিনের ব্যত্যাঘাতে ইমাম আহমদ ইবনে হাম্বলের শরীর থেকে রক্ত ঝরত। ওরা বলতো ইমাম আহমদ ইবনে হাম্বলকে শাসকের কথা মেনে নাও, শাসকের কথা মেনে নাও। আহমদ ইবনে হাম্বল বলতেন ইতুনি বিকিতাবিল্লাহি ওয়া সুন্নতি রাসূলিহি আত্তাবিকুম, না আল্লাহ পাক আমার বুকের মধ্যে আসমানি ওয়াহির এলেমের আমানত রেখেছেন, শাসকের সামনে মাথা নত করবার জন্য নয়।